হ্যালো সাবস্ক্রাইবার এবং আমার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই থাকবেন। আমি সানশাইন কনস্ট্রাকশনের পক্ষ থেকে অঙ্কুর বর্মন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি করা যে গার্ডেন বেঞ্চগুলো আছে, সেগুলো রিসেন্টলি একটি ছোট চিলড্রেন পার্কে বসানো হয়েছে। আমাদের ইনস্টলেশন আজই কমপ্লিট হলো। ফাইনালি এগুলোকে প্লেস করা হয়নি যদিও, তবু এগুলো নাট বোল্ট লাগিয়ে আমাদের এগুলোর সবগুলো অ্যাসেম্বল করে দিয়েছি আমরা। এখন এগুলোকে পার্কের কর্তৃপক্ষ যে যারা আছেন ওনারা সঠিক জায়গা নির্বাচন করে ওগুলোকে প্লেস করা হবে। তো আমাদের যা কাজ ছিল, আমরা এগুলো চার পার্টে এই বেঞ্চগুলো আসে। এই বেঞ্চগুলো দুটো পা, একটা বসার পাটাতন এবং একটা পিঠ ঠেকাবার পাটাতন, টোটাল চারটে টুকরোতে আসে। এই চার পিস আমরা অ্যাসেম্বল করে দিয়ে গেলাম। টোটাল ছটা বেঞ্চ এসেছে, আর একটা এক্সট্রা সেট আপ আমরা নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা দূর, বারো বিশায় আমাদের ফ্যাক্টরি, সেখান থেকে অনেকটা দূর। এটা মারাখাতা হাই স্কুল পার করে বেশ অনেকটাই দূর। মারাখাতা বলে এই জায়গাটাকে, মারাখাতার একটা ছোটো চিলড্রেন পার্ক। তো দেখুন বেঞ্চগুলো আপনাদের সামনে, এই পা, এই হচ্ছে পাটাতন দুটো, আর এগুলো এক্সট্রা সেট আপ রয়েছে। আর আপনাদের সামনে দেখাতে যাচ্ছে এই বেঞ্চ, আমাদের চারটে পার্টে দুটো পা দুটো পাটাতন। বেঞ্চ লাগাবার সঙ্গে সঙ্গে লোকজন বসছে, হাওয়া খাচ্ছে। আর এই পার্কের উদ্বোধন এখনও কাজ কমপ্লিট হয়নি, পার্কের আরও কিছু কাজ বাকি আছে, পার্কের উদ্বোধনও হয়নি। তো তার আগে এই পার্কে দেখে নিন আমাদের বেঞ্চ কেমন লাগছে, আপনাদের অবশ্যই মতামত করে জানাবেন। এই গার্ডেন বেঞ্চ ছাড়াও আরও পেভার ব্লক, রোড বানাবার পেভার ব্লক, যেগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি, পেভার ব্লক এবং চেকার টাইলস, ডোর টাইলস ইত্যাদিও আপনারা পেতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার 7811879787। আমাদের ঠিকানা বারো বিশা আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সকলে।